নমস্কার। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি সন্তোষ, আজকে আপনাদের সামনে আবার একখানা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি দেখাবো, এই ভিডিওটিতে দেখাবো যে ইন্টাস কোম্পানির ইকোটাস বলাসটি আপনারা কোথায় কোথায় প্রয়োগ করবেন এবং কোন গরু এবং মহিষকে খাওয়াবেন এবং এই ইকোটাস বলাসটি কী কী কাজে ব্যবহৃত হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো চলুন দেরি না করে সে ভিডিওটি দেখা যাক। তো বন্ধুরা, এই ইকোটাস বলাসটি এমন একটি বলাস ট্যাবলেট যেটা আপনার গরু ও মহিষের জন্য এবং ছাগলের জন্য খুবই কার্যকারী ঔষধ। এই ইকোটাস বলাসটি ইন্টাস কোম্পানির খুব একটা ভালো মেডিসিন। এটি আপনারা কী কী ধরনের, কোন ধরনের গরু মহিষ এবং ছাগলকে খাওয়াবেন, এই ইকোটাস বলাসটি আপনারা আপনার গরুর যে কোনো সমস্যাই হোক না কেন এই বলাসটি আপনারা খাওয়াতে পারেন। যেমন আপনার গরু ও মহিষ যদি খাওয়ার কম খায়, রুচি না আসে, পেটে কোনো কমপ্লেন থাকে, এমনকি গরু দুর্বল হয়ে পড়েছে, খাওয়ার ভালো করে খাচ্ছে না, সে সকল গরুকে আপনারা এই ইকোটাস বলাসটি প্রয়োগ করতে পারেন। এই ইকোটাস বলাসটি একটি পাতাতে মোট 8খানা ট্যাবলেট থাকে। আপনারা বড় গরু ও মহিষের ক্ষেত্রে একটা সকালে এবং একটা বিকালে প্রয়োগ করতে পারেন। ছাগলের ক্ষেত্রে অর্ধেকটা সকালে এবং অর্ধেকটা বিকালে, এই দু টাইমে আপনারা এই ইকোটাস বলাসটি প্রয়োগ করতে পারেন। এই ইকোটাস বলাসটির মধ্যে, এই কম্পোজিশনের মধ্যে এমন কিছু কিছু জিনিস মিশ্রিত আছে যেটা আপনার গরুর পেটের যে কোনো সমস্যাকে দূর করে থাকে। এমনকি আপনার গরু যদি খুব দুর্বল থাকে তাহলে আপনার গরু এই ট্যাবলেটটি খাওয়ানোর পরে অতিরিক্ত খাওয়ার চাহিদা বেড়ে যাবে এবং দেখতে পাবেন যে ধীরে ধীরে আপনার গরুটির সেই দুর্বলতা দূর হয়েছে। তো বন্ধুরা, এই ইকোটাস বলাসটি আপনারা খুব সহজেই যে কোনো মেডিসিনের দোকানেই পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে নিয়ে এসে আপনার গরু ও মহিষ এবং ছাগলকে খাওয়ালে আপনার গরু মহিষ এবং ছাগলের উপকার হবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক, শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে। এমনকি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরও বিভিন্ন ধরনের ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আপনাদের প্রয়োজন মতো ভিডিওগুলি দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিও আরও নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।